गाइज वेलकाम बैक टू माई चैनल तुम्हारा कैमन आचो आशा करी भलोई आचो हमीय खूब भलो आजकल भिडियो हे ब्लॉग भिडियो ना आज के रेसिपि तुम्हारे साथ शेयर करते चाहिए तो हमें माछेर टक चलो तेल माछेर टक तुम्हारे साथ शेयर करी तेल भिडियो देखते थको साथ स्क्रिप्ट ना कर पोटा देखो तो चलो माछेर टक करा जा। तो माछेर टक करार जो हमें तेतुल नहीं बड़ी और लंका आदा एकटू पेज और सर्षे नहीं बेगुन कचु आलू कूमड़ो सब सब्जी नवा आज है काटापोना माछ नहीं रुई माछ तो ये हमें कड़ाइर मध्य तेल दिए दीजिए माछगुलो भाजबो तेलटा गरम हो गए माछगुलो दिए दीची माछगुलो लाल लाल को भाजते हैं सब माछगुलो एर मध्य दिए दिलाम तो माछगुलो लाल लाल को भेजे नहींपर वही माछ भाजार तेलर मध्य ही हमें बड़ी दिए बड़ी भेजे नेब तो अपनारा একটু ডালের বড়া করেও দিতে পারেন আমি বড়ি দিয়েছি ডালের বড়া করেও দেওয়া যায় তো আমি বড়িগুলো ভেজে নিয়েছি এখানে কচু আলু কুমড়ো বেগুন সব সবজিগুলো আমি এখানে ভেজে নিচ্ছি যতগুলো সবজি নিয়েছিলাম তো সবজিগুলো ভেজে নিচ্ছি সব সবজিগুলো দিয়ে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে তো এখন আর কোনো মশলা দেব না একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে লাল লাল করে ভাজার পর একটুখানি হলুদ আর নুন দিয়ে ভালো করে আবার ভেজে নেব সব সবজিগুলো একসাথে তো এর মধ্যে আর কোনো মশলাই লাগে না জিরে ফিরে কিছু লাগবে না শুধু হলুদ আর নুন দিয়ে নিয়েছি নুন দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমার ভাজা হয়ে গেছে এবার ওই বাটা মশলাটা সর্ষে লঙ্কা আদা আর পেঁয়াজ বাটাটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কষাতে হবে মশলাটা তো জল দিয়ে দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা থাকলে তো ভালো লাগবে না তো মশলাটা এখানে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কাঁচা মশলাটা কেটে যাওয়ার পর এখানে আমি জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আলুগুলো সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি তেঁতুলের টকটা দিয়ে দিলাম তেঁতুলের টকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা তারপর মাছগুলোও ছেড়ে দেবো একটু চিনিটা দিলাম চিনিটা লাস্টে দিলাম কেন সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর দিলাম নাহলে সিদ্ধ হতো না এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার প্রত্যেকটা মাছগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর বড়িটাও দিয়ে দেব বড়িটা দিয়ে এবার তোমরা পরিমাণ মতো জল দিতে পারো তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি চাপা দেওয়ার পর দেখো এখানে আমার রেডি হয়ে গেছে আমি তো একটু ঝোল ঝোল টাইপের করেছিলাম তোমরা যেমন করবে তেমনই নামিয়ে নেবে তো আমার এখানে রেডি হয়ে গেছে মাছের টক দেখো কেমন হয়েছে তো মাছের টক রেডি। তাহলে বন্ধুরা রেসিপিটা তো তোমরা দেখলে আর এই রেসিপিটা হচ্ছে আমার বগের পছন্দের একটা রেসিপি তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে বলো কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো ফিরে আসছি নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা।